আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শহীদুল স্যার MS এডিটিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্টে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের গণিত 3 নম্বর অ্যাসাইনমেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই 13তম সপ্তাহে 2টি অ্যাসাইনমেন্ট রয়েছে, একটি হলো গণিত আর একটি হলো বাংলা। তারই ধারাবাহিকতা আমি এই ভিডিওতে আজকে তোমাদের গণিত অ্যাসাইনমেন্টের সমাধান দেবো, এরপরেই তোমরা আবার বাংলা অ্যাসাইনমেন্ট পাবে। তোমরা সবসময় ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্ট চ্যানেলের পিন কমেন্ট সরি ভিডিও ডেসক্রিপশন ভিডিওর পিন কমেন্ট এবং চ্যানেলের প্লেলিস্ট এবং চ্যানেলের তোমার কমিউনিটি ফলো করো, সেখানে প্রতি সপ্তাহে সকল অ্যাসাইনমেন্টের সকল লিঙ্কসমূহ আমি দিয়ে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসাইনমেন্টের শিরোনাম আছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। তো আমরা নির্ধারিত কাজের উত্তরে চলে আসলাম। শিক্ষার্থী, নির্ধারিত কাজের উত্তরে আসার আগে আমাদের যে জিনিসটা থাকা দরকার সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো শিক্ষার্থী, www.dsac.gov.dbd 24/8/2021 এখানে বলা আছে, কিন্তু যদিও আমরা 25 তারিখ বিকেল বেলা তোমাদের প্রশ্ন পেয়েছি আজকে। তো তারই ধারাবাহিকতা আজকে আমি তোমাদের সমাধান করতে শুরু করছি। এটি তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট, 13তম সপ্তাহ বিতরণ। তো তোমাদের গণিত প্রশ্ন, এটি হলো তোমাদের গণিত প্রশ্ন। তোমাদের আমি তোমাদের স্বার্থে একটু জুম করে দিচ্ছি, দেখো ভালো করে বুঝতে পারো। শিক্ষার্থী, এটি তো অষ্টম শ্রেণী, নির্ধারিত কাজ 3 এবং তোমাদের অধ্যায়ের শিরোনাম আছে বীজগণিতীয় সূত্রাবলী প্রয়োগ চতুর্থ অধ্যায়। আর এখানে যে পাঠ, এগুলি আমাদের দেখার দরকার নেই, এতগুলি পাঠ করলে আমাদের ভিডিওটা বড় হবে। মূল অ্যাসাইনমেন্ট হলো এইটা, যেখানে এ বি সি 3টা মান দেওয়া আছে এবং এর 3টি প্রশ্ন আছে, ক খ গ, এই 3টি প্রশ্নের সমাধান করতে হবে। এখানে স্পষ্ট মূল্যায়ন রুব্রিক্সে বলছে বীজগণিত রাশির পূর্ণবিন্যাস মান নির্ণয়, বীজগণিত রাশির ঘসাঘু এবং বীজগণিত রাশির লসাগু। তো শিক্ষার্থী, তো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা, আর অবশ্যই শেয়ার করে দেবা তোমার সকল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এবং তোমার সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো শিক্ষার্থী, তো প্রথমে আমাদের কী বলছে, ক বলছে যে এ সমান সমান 0 হলে x³ + 1 ডুবে x³ = কত। তো আমরা ক এর সমাধান করব। চলো আমরা ক এর সমাধানে যাই শিক্ষার্থী বন্ধুরা, নির্ধারিত কাজের উত্তরে। শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম আমাদের নির্ধারিত কাজের উত্তর। ক এ সমান সমান x² - 2x + 1 দেওয়া আছে, এ ইকুয়াল টু 0 বা x² - 2x + 1 = 0, কারণ আমরা এখানে এর মান যেহেতু x² - 2x + 1 দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা আর এর মান যেহেতু 0, তাহলে x² - 2x + 1 এটার মানও হবে 0 বা x² + 1 ইকুয়াল টু আমরা ধরলাম 2x। এরপরে কারণ এই এই মাইনাসটাকে আমরা বাম অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলাম। এখানে এখন আমরা কি করলাম, তাহলে আমাদের কি থাকলো কি x² + 1 থাকলো, আর এই 2x টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। কারণ x² + 1 আর এখানে আছে আমাদের 2x, উভয় পক্ষকে আমরা x দ্বারা ভাগ করবো। এখন তাহলে আমরা x² + 1কে যদি x দ্বারা ভাগ করি আর 2x কে যদি x দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমাদের থাকবে এই যে x² + 1, তাহলে এখানে থাকলে আমাদের x² / x + 1 / x, কারণ এখানে আমাদের উভয় পক্ষে x দ্বারা ভাগ করলাম। তাহলে 2x দিয়ে যদি আমরা একটা x যায়, তাহলে এখানে থাকবে 2, এখানে রয়ে গেল আমাদের 2। আর এখানে যেহেতু আমরা এই যে x দ্বারা ভাগ করলাম, তাহলে আমাদের x দ্বারা ভাগ করলে কী দাঁড়াইলো এখানে, দেখো এটাকে যদি আমরা x দ্বারা ভাগ করি তাহলে আমাদের কী দাঁড়াবে যে x² / x আর 1 + x, কারণ এর দুইটাকে আমরা x² কে ভাগ করবো x দ্বারা, 1 কেও ভাগ করবো x দ্বারা। তাহলে x এর নিচে আমরা x² / x দিলাম আর এই +1 / x বসাইলাম, আর ইকুয়াল টু এখানে যদি x দিয়ে ভাগ করছি উভয় পক্ষকে, তাহলে এখানেও আমাদের এই x আর x ভাগ গেলে তাহলে থাকবে 2 কে 2। তাহলে এখানে দাঁড়ালো কি x² / x +1 / x = 2। এখন এখানে কি দাঁড়ালো আমাদের, দেখো যে এই আমাদের x + 1 = 2, কারণ এখানে যেহেতু x² / x +1 / x = 2 আছে, সেক্ষেত্রে যদি আমরা এখন এই তোমার x² থেকে x আবার যদি আমরা ভাগ করি, তাহলে এখানে আমরা x² / x ভাগ করলে শুধুমাত্র x থাকবে আর +1 / x এখানে রয়ে গেল, তাহলে সমান সমান পাইলে আমরা 2। ক্লিয়ার? বিষয় বুঝতে পারবে? আবার দেখাই তোমরা, কিন্তু যে এখানে কিন্তু আমরা এই x ভাগ করছি, x² কে x দ্বারা ভাগ করছি, তাহলে পাইছি x² / x +1 কে x দ্বারা ভাগ করছি 1 / x = 2। ঠিক আছে, একটু বুঝে করতে এই x ভাগ আছে, তাহলে 2 রয়ে গেছে। ঠিক, আবার এখন যেহেতু x² নিচে x আছে, x² কে x দ্বারা ভাগ করলে শুধুমাত্র x থাকবে +1 / x, তাহলে সুতরাং x + 1 / x = 2।
পদার্থ রাশি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত পাইলাম? দুই পাইলাম, মনে রেখো। এখন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এটা আমরা অর্থাৎ এক কিউব প্লাস ডি কিউবে আমরা ঘন করে নেই। ঘন করবার আমরা ঘনের মান নির্ণয়ের সূত্র হচ্ছে কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু থ্রি এ বি, এটা তো আমাদের সূত্র। তাহলে এটাকে তো আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি মানে এ বি এই থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি, আমরা এ প্লাস বি বসে যাব। তাহলে এখন এক্স এস ভাগে আর গুণে কাটা যাবে, তাই এখানে রয়ে গেল কি যে এক্স প্লাস ওয়ান বাই বাই এক্স। এখানে আমার সূত্র আমি লিখে দিচ্ছি তোমরা তাহলে বুঝতে পারো, যেহেতু একু প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি, সূত্র আমি লিখেও দিয়েছি তোমাদের বোঝার জন্য, তোমরা লিখেও দিতে পারো। তাহলে এখন এটা কাটাকাটি করবার এখানে রয়ে গেল, যেহেতু আমরা এখানে এই দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান টু পাইছি, তাহলে মান টু বসাই দিলাম আর এই কিউবের জায়গায় কিউব মাইনাস এখানে এখানে এক্স এক্স চলে গেলো, তাহলে তিন অক্ষে তিন ইন্টু এটার মানও টু, টু বসাই দিলাম। তাহলে দুই দুগুণি চার, চার দুগুণি আট, কারণ টুর উপর পাওয়া হলে তিনবার গুণ করলে পরপর কি হয় দুই দুগুণি চার, চার দুগুণি আট, আর এখানে তিন দুগুণি ছয়, আটেতে ছয় কাল থাকে দুই, তাহলে এটার মান কত হবে দুই। সুতরাং এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান হলো টু, তাহলে এটা আমার অ্যান্সার হয়ে গেল এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান টু। তো শিক্ষার্থী বন্ধুরা এবার দ্বিতীয় প্রশ্নে আসি আমাদের, অর্থাৎ এই যে আমরা কয়ের মান বের করতে পারলাম, এবার আসবে আমাদের খ নম্বরে এ বি ও সি কোন বৃহত্তম রাশি দ্বারা বিভাজ্য, এইটা আমাদের বের করতে হবে যে এই যে এ বি সি কোন বৃহত্তম রাশি দ্বারা বিভাজ্য। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো তো বৃহত্তম রাশি করতে কী করতে হয় গসাগু, আর ক্ষুদ্রতম রাশি করতে কী করতে হয় লসাগু। তাহলে এখন আমাদের কী করতে হবে গসাগু করতে হবে, কী করতে হবে গসাগু। তো আমরা সেটাই করেছি শিক্ষার্থী বন্ধু, দেখো আমাদের আমরা চলে আসলাম খ নম্বরে এ বি ও সি বিভাজিত হয় এমন বৃহত্তম সংখ্যা হলো এ বি সি এর গসাগু, আমরা লিখেও দিয়েছি। তো এর মান কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, তাহলে এখন এ সমান সমান যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান হয়, তাহলে এক্স স্কোয়ার এখানে আমরা মাইনাস টু এক্সটাকে দুইবার দেই মাইনাস এক্স আর মাইনাস এক্স দিই প্লাস ওয়ান দিই, তাহলে এক্স স্কোয়ারতে এক্স কমন থাকে এক্স মাইনাস ওয়ান, আর এখানে যেহেতু এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান কমন নিলাম, তাহলে যার কেউ নেই তার এক আছে, তাহলে আমরা মাইনাস ওয়ান কমন নিলে কি দাঁড়াইলো মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়ান। তাহলে এখানে এই দুইটা রাশি থেকে আমরা একটা এক্স মাইনাস ওয়ান আর এখানে একটা এক্স মাইনাস ওয়ান, তাহলে আমরা কী পেলাম এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, মানে এই দুইটাকে আমার গুণ করলে কী দাঁড়ায় এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এবার আমরা বির মান বাইর করবো, বি গসাগু করবো, বি টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান। তো আমরা টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফোর, সরি টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এখানে ফোর, তো এটাকে আমরা এখানে কত আছে যদি আমি এটাকে আমরা যদি মিডল টার্ম করি তাহলে অথবা না মিডল টার্ম আমাদের করা লাগে না, আমরা শুধু মাইনাস মাইনাস দিয়ে দিলাম, যেখানে টু এক্স স্কোয়ার আছে এই মাইনাস সিক্সটাকে দুইটা ভাগ করলাম, একটা মাইনাস ফোর এক্স দেবো একটা মাইনাস টু এক্স দেবো আর এই প্লাস ফোর, তাহলে আমাদের হয়ে গেল। তাহলে এখন আমাদের আমাদের মিডল টার্ম করলে করা যায় যেমন চার দুগুণি আট এক্স স্কোয়ার, তাহলে আট এক্স স্কোয়ার আমরা এমন দুটি সংখ্যা দ্বারা ভাগ করবো যার যোগ বিয়োগ ফল হবে মাইনাস সিক্স এক্স, তাহলে এখানে চার দুগুণি আট হয়, আবার এক্স প্রান্তিক রাশি গুণ কত হয় চার আর দুই, চার দুগুণি কত হয় আট এক্স, তাহলে আট এই এক্স এক্স স্কোয়ার। এদিকে আবার আমরা যদি মধ্যম রাশিকে ভাগ করি মিডল টার্ম করি তাহলে আমরা এমন একটাভাবে মিডল টার্ম করবো যার যোগফল অথবা বিয়োগফল মধ্যম রাশিতে মিলতে হবে, তাহলে যোগ বিয়োগফল আমরা যদি করি চার দুগুণি আট করি তাহলে মাইনাস ফোর এক্স আর মাইনাস টু এক্স নেই, তাহলে চার দুগুণি আট এক্স 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 আট এক্স স্কোয়ার হয়, এদিকে মাইনাস যদি প্লাস হয় স্যার যদি ছয় হয়ে যায়, তাহলে এখানে আমার মিডল টার্মটা হয়ে গেল। তাহলে টু এক্স স্কোয়ার থেকে টু এক্স কমন নিলাম থাকবে এক্স মাইনাস টু, এক্স যেহেতু চারের মধ্যে দুই ভাগ যায় দুইবার, এখানে মাইনাস টু কমন নিলে থাকবে এক্স প্লাস মাইনাস মাইনাস টু, তাহলে এখন টু এক্স এখন এখানে আমার দুইটা রাশি এক্স মাইনাস টু একটা নিয়ে নিলাম আর টু এক্স মাইনাস টু এখানে রয়ে গেল। তো আবার এখন আমার সি নম্বরে আমরা পাইলাম এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ, তো এটা করলাম পাঁচ এক্স স্কোয়ার যদি মিডল টার্ম করি তাহলে পাঁচ অক্ষে পাঁচ আর পাঁচের তে এক বিয়োগ থাকে চার, মিডল টার্ম হয়ে গেল। তো আমরা এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলাম থাকবে এক্স প্লাস ফাইভ আর মাইনাস ওয়ান কমন তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে এক্স আর প্লাস ফাইভ, তাহলে দুইটা রাশিতে একটা এক্স প্লাস ফাইভ নিলাম আর একটা এক্স মাইনাস ওয়ান নিলাম, তাহলে এ বি সি এর গসাগু তাহলে দেখো এক, কেননা যে এখানে প্রত্যেকটা রাশি আলাদা কারো সাথে কারো মিল নাই। তো আমরা জানি অভিন্ন রাশির রেজাল্টের মান লসাগু গসাগু হয় কত এক, কারণ দেখো প্রথমটা আমরা পাইছি এর মান পাইছি এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, বির মান পাইছি এক্স মাইনাস টু টু এক্স মাইনাস টু ভিন্ন ভিন্ন কারোর সাথে মিল নেই, সির পাইছি এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ওয়ান, তাহলে কারোর সাথে কোনো মিল নেই, যেহেতু অভিন্ন সব কিছুই কারোর সাথে কোনো
মিল নাই এবং কিছু কমন রাশি নাই, যেহেতু সবই আনকমন, তাহলে সেটা রসগু হবে এক। কারণ তোমরা জানো যে আমরা অর্থাৎ আমরা পাটিগণিত যখন করি তখন আমরা কী করি, যা মৌলিক রাশি যেগুলো পাওয়া যায় যা ভাগে মেলে না সেটা রসগু হয় এক। তো এটা আমরা রসগু নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে ওয়ান, এটা হলো অ্যান্সার। এরপরে আমরা আসি গ নম্বরে। তো সে কিন্তু গ নম্বরে কী বলছে দেখো, আমরা গ নম্বরে দেখি যে কোন ক্ষুদ্রতম রাশিকে এ বি ও সি দ্বারা ভাগ করা যায়। তো এখন বলছে আর ক্ষুদ্রতম রাশি, তো ক্ষুদ্রতম রাশি করতে আমাদের কী করতে হবে, আমাদেরকে অবশ্যই গসাগু করতে হবে। আমরা বীজগণিত দিয়ে গসাগুর মাধ্যমে গ নম্বরের উত্তর তৈরি করব। তো চলে আসলাম আমরা, এ বি ও সি দ্বারা বিভাজিত হয় এমন ক্ষুদ্রতম সংখ্যা হলো এ বি ও সি এর লসাগু। কী করতে হবে আমরা, লসাগু করবো, কারণ বৃহত্তম হলো গসাগু আর ক্ষুদ্রতম হলো লসাগু। তো এখন আমরা লসাগু করলাম, তো এর মান কী দেওয়া আছে, এতে আমরা খ থেকে কী পেয়েছিলাম শিক্ষক বন্ধুরা একদম সংক্ষেপরা, এতে আমরা দেখো খ নম্বরে এর রেজাল্ট কী পেয়েছিলাম, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এই দেখো আমরা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আমরা খ হতে পাই। বির রেজাল্ট কী পেয়েছিলাম, বির রেজাল্ট খেয়াল আছে, এই দেখো এক্স মাইনাস টু টু এক্স মাইনাস টু, এই আমরা বসাইলাম এক্স মাইনাস টু টু এক্স মাইনাস টু খ হতে পাই। সির মান আমরা কী পেয়েছি যে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান, এই যে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান খ হতে আমরা পাইছি। তাহলে লসাগু কী দাঁড়াইলো, যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ফাইভ ইন্টু টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু, কারণ সবগুলি এখানে এখন গুণ করতে হবে কারণ কারোর সাথে কারো মিল নেই, এই জন্য এক্স মাইনাস। তবে হ্যাঁ এখানে এক্স মাইনাস ওয়ান, এই এক্স মাইনাস ওয়ান একটা রাশি মিল আছে, যেই জন্য আমরা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারকে কমন নেবো। আর যেহেতু এক্স প্লাস ফাইভ আনকমন, টু এক্স মাইনাস টু আনকমন, আর এক্স মাইনাস টু আনকমন, তার নির্ণয় লসাগু দাঁড়াইলো কি, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ফাইভ ইন্টু টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু। সুতরাং এ বি ও সি দ্বারা বিভাজিত হয় এমন ক্ষুদ্রতম সংখ্যা হলো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ফাইভ ইন্টু টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু, এইটা হলো অ্যান্সার। তো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ১৩তম সপ্তাহের গণিত তৃতীয় অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। আমি চেষ্টা করি তোমাদের নমুনা উত্তরপত্রটি সম্পূর্ণভাবে বুঝিয়ে দিতে এবং সঠিক নির্ভুলভাবে তৈরি করতে, যাতে করে তোমরা কোনো দ্বিধা বুঝতে না পারো। তো সেভাবেই যেভাবে প্রশ্নে চাওয়া হয়েছে সেভাবেই আমি নির্ভুল অঙ্কটি সমাধান করেছি এবং তোমাদের অ্যাসাইনমেন্টটির সমাধান করে দিই করে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা বরাবর মতো তোমাদের কাছে একটা অনুরোধ যে তোমরা অষ্টম শ্রেণী যারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা আর শেয়ার করবা তোমার সকল বন্ধুদের কাছে, কারণ আমার একটাই দুঃখ অষ্টম শ্রেণী আমার একটু কম ভিউ হয়। শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমাকে একটু সহযোগিতা করবা, কারণ তোমাদের জন্য তো কষ্ট করে আমি ভিডিও তৈরি করি এবং যেহেতু এত কষ্ট করে তোমাদের জন্য চেষ্টা করি সবার আগে ভিডিও দিতে, অবশ্যই তোমরা শেয়ার করবো তোমার সকল বন্ধুদের কাছে যাতে করে তারা আমার অ্যাসাইনমেন্টটি গ্রহণ করে এবং তাদের অ্যাসাইনমেন্টের খাতায় অ্যাসাইনমেন্টটি লিখি। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই। তোমরা সবসময় চ্যানেলের প্লেলিস্ট কমিউনিটি এবং ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্ট ফলো করবা, সেখানে আমি প্রতি সপ্তাহে সকল অ্যাসাইনমেন্টের সকল নমুনা উত্তরপত্র দিয়ে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত, তোমাদের সকলের প্রতি শুভকামনা রইল, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো এবং নিরাপদে থেকো। আর আমার জন্য দোয়া করবো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।